লভ্যাংশের 50% বন্দীদেরকে দেওয়া হয়। অপরাধীর হাত কর্মে পরিণত হয়েছে। এই টাকাটা বন্দীদের একটা প্রিজন প্রপার্টি নামে একটা ক্যাশ থাকে, সেই ক্যাশে আমরা জমা দেই। কারাপণ্য যে বাজার আসছে, মেলায় আসা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আসলে এটা আমাদের নির্ধারিত কোনো স্টল নাই, আমাদের কোথাও স্টল নাই। এটা প্রত্যেকটা কেন্দ্রীয় কারাগারে এবং কিছু কিছু জেলা কারাগারে, কারাগারের সামনে ডিসপ্লে সেন্টার আছে, সেখানে প্রদর্শিত হয় এবং বিক্রিও হয়। প্রতি বছর বাণিজ্য মেলায় আমরা এটা আমাদের কারামা পরিদর্শন মহোদয়ের নির্দেশে এটা আমরা আয়োজন করি। এখানে আয়োজন করে এখানে সারা দেশের কারাগারে উৎপাদিত পণ্যগুলো ডিসপ্লেতে রাখা, যে পণ্যগুলো বিক্রির পর অবশিষ্ট যে মালামালগুলো থাকে এবং স্পেশালি বাণিজ্য মেলার জন্য কিছু মালামাল তৈরি করা হয়, সেই মালামালগুলো এখানে আমরা নিয়ে আসি এবং এখানে প্রদর্শনের পাশাপাশি বিক্রি করি। এখন পর্যন্ত সারা কেমন পাচ্ছেন এবং দৈনিক কেমন আছে কিনা? সারা আলহামদুলিল্লাহ ভালো, সারা পাচ্ছি এবং বিক্রি মোটামুটি বিগত বছরের থেকে বেশি আছে। আচ্ছা, এই যে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, নিশ্চয়ই আসলে এইটা যারা কয়েদি আছে এদেরকে কতটা উদ্বুদ্ধ করবে? উদ্বুদ্ধ তো করতেছে। আপনার একদিকে যেমন তারা টেকনিক্যাল কাজগুলো হাতে শিখতেছে, বাইরে গিয়ে তারা পুনর্বাসিত হবে, এই কর্মগুলো করে তারা পরিবার পরিজন নিয়ে তাদের জীবন পরিচালনা করতে পারবে। অপরদিকে তারা অপরাধীর হাত কর্মে পরিণত হচ্ছে। লাভের অংশ থেকে কয়েদিরা কোনো টাকা পাচ্ছে কিনা, যদিও পেয়ে থাকি, আসলে এই টাকা কি পরিবারকে দেওয়ার কোনো সিস্টেম আপনাদের চালু আছে কিনা? লভ্যাংশের 50% বন্দীদেরকে দেওয়া হয়। এই টাকাটা বন্দীদের একটা প্রিজন প্রপার্টি নামে একটা ক্যাশ থাকে, সেই ক্যাশে আমরা জমা দেই। সেখান থেকে সে নিজে ভিতরে ক্যান্টিন আছে, সে নিজে পছন্দ মতো দ্রব্য কিনে খেতে পারে, অথবা বাহির থেকে আবেদন দিলে তার পরিবার পরিজনকেও তার অনুমতিক্রমে দেওয়া যায়, আবার সে তার মামলা পরিচালনার জন্য বিজ্ঞ আইনজীবীকেও তিনি দিতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।